জেলা সভাপতি পদে রদবদলের পাশাপাশি বারবার বদলেছে পার্টি অফিসের ঠিকানা। নতুন জেলা সভাপতি হওয়ার পর এবার নতুন পার্টি অফিস তৈরির উদ্যোগ নিলেন অভিজিৎ দে ভৌমিক। উদ্বোধনের অপেক্ষায় কোচবিহারের নিউটাউন এলাকার নতুন পার্টি অফিস। এটা সম্পূর্ণই রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে, তাদের তত্ত্বাবধানেই হচ্ছে। যেটার উদ্বোধনী তারিখ কী হবে সেটাও সবার সাথে আলোচনা করে আনুষ্ঠানিক উদ্বোধন আমরা ডেট ঠিক করব। রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি হওয়ার পর এনএন রোডের এই ভাড়াবাড়িতে তৈরি হয় তৃণমূলের প্রথম জেলা পার্টি অফিস। গিরীন্দ্রনাথ বর্মনের আমলে আবার গোলবাগান এলাকায় একটি ভাড়াবাড়িতে তৈরি হয় জেলা সভাপতির অফিস। পার্থপ্রতিম রায় জেলা সভাপতি হওয়ার পর জেলা পার্টি অফিস ছিল তার বাড়ির ঠিকানায়। এরপর 1 আগস্ট গোলবাগানে জেলা পার্টি অফিসের উদ্বোধন করেন পার্থপ্রতিম রায়। ঘটনাচক্রে সেদিনই জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়। তড়িঘড়ি খুলে ফেলা হয় পার্টি অফিসের ফ্লেক্স, ফেস্টুন, পতাকা। এবার নতুন পার্টি অফিস তৈরি নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের তো যে কত রকমের দল উপদল বলা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাকে তুলছেন সে তার মতো করে একটা করে পার্টি অফিস তৈরি করার কথা চিন্তা করছেন। আবার কিছুদিন পরেই দেখা যাচ্ছে সেই পার্টি অফিসের তালা মারা ঝুল পড়ছে। আমি বারবার বলেছি, এখন যিনি সভাপতি আছেন তার সাথে আমার আলোচনা হয়েছে, আমি তাকে বলেছি একটা কথাই যে পার্টির অফিস হোক, দলীয় দপ্তর হোক, কোনো ব্যক্তির দপ্তর যেন না হয়। মাঝখানে হয়েছিল যে জেলা সভাপতি পার্টি অফিস করতেন, পার্টি অফিসে তার যদি সভাপতিত্ব চলে গেল তাহলে সেই পার্টি অফিসটাও শেষ হয়ে গেল, এখন আর সেটা করা যাবে না। এবার নতুন পার্টি অফিস তৈরি হলে তৃণমূলের সব নেতাকে কি এক ছাতার তলায় দেখা যাবে? পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার এখন এটাই প্রশ্ন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।